রোগী মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। সোমবার বমি পায়খানার উপসর্গ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয় পেশায় অ্যাম্বুলেন্স চালক কাঞ্চন বাউরি। রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। কাঞ্চন বাউরি অফার লিখে দিচ্ছি, ঠিক আছে তুমি অফার লিখে দাও, আমি চলে যাবো। আমি আধার কার্ড মারা সব প্যান কার্ড সব এনেছি, আমাকে নিয়ে যাবো আমি দূরের থেকে। তাকে বাবু সাহেব কি ডাক্তার কি বলবো যে এখানে কাঁচের ইয়ে হয়ে গেছে, সিসি ক্যামেরা তো হয়ে গেছে, তারপর ওখানে ঢুকিয়েছে, তারপরে এই দরজা যখন বলছে বলছে এরপরে পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে রাখা গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এবারে ডেলিভারি আসছে, আবার কিছু রেফারি যাচ্ছে, আমাদের বারে বারে গেট খুলি বন্ধ করি। ওই সময় ফাঁকে কিছু ছেলেগুলো গেল, আমরা আটকাচ্ছি, বলছে আমাদের লোক মারা গেছে। ওই গেল, যাক লোক মারা গেছে যখন, তারপরে এই গেটটা ঠেলে কয়েকজন ছেলে হঠাৎ করে চলে গেল। আমরা তো বুঝতে পারছি না যে ওখানে কী হয়েছে, বলছে লোক মারা গেছে। ঠিক আছে, লোক মারা গেছে, এখানে সিস্টেমে যেগুলো করে হয় ওগুলো সব যাবে নিয়ে যাবে, কিন্তু এইসব ছেলেগুলো গিয়ে ওখানে সব ঝামেলা আরম্ভ করে দিয়েছে। কী কী ভাঙচুর করেছে ওদিকে, কী করেছে জানি না। আমাদের এখানে এসে গেটটা ঠেলে একবারে সে ইয়ে করে দিল, এইগুলো বেঞ্চ ফেঞ্চ আমরা এখানে বসেছিল ওই সব উঠিয়ে ফেলে দিয়ে এখানে ওই ফায়ারের ইয়েটা দুটো টাঙানো ছিল ওগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে সব এখানে ফেলছে। আমরা আমরা জিজ্ঞেস করলাম যে এই লোকগুলো কে, তখন জানতে পারলাম যে এই এইখানে সমস্ত সব মাতৃযান হোক আর এই সব অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছে সেই সব লোকাল সব এই ড্রাইভারগুলো তারাই করেছে, তারাই এইরকম ইয়ে করেছে। তারা মানে কী বলবো, মানুষ বোকা এবং তারা ইনডিসিপ্লিন এবং তাকে ইন্ধন যোগাচ্ছে, পিছনে কিছু লোক যারা হাসপাতালের মধ্যেই থাকে। বলছি পেশেন্ট কোথায় যাচ্ছিল আপনাদের, আগামী দিনে ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে? এটা তো অবশ্যই ট্রিটমেন্ট করতে অসুবিধা, মানুষ তো ডুবে বেরোবে কী করে, আতঙ্কিত হয়ে থাকবে, এবং এই সরকারি সম্পত্তি ভাঙছে, এটা তো মানে কী বলবো, এগুলো পানিশেবল অ্যাক্ট। সিসিটিভিতে ধরা পড়বে, পুলিশ অ্যাকশন নেবে, নিশ্চয়ই কিছু হবে, এটা কোনো মতেই হওয়া উচিত না। স্যার আমার নামটা বলুন। ডক্টর একে ঘটক। আপনার আপনার আন্ডারে ছিল? আমি নয়, সে আছে ডক্টর। আমরা এসে চিত্র দেখলাম যে গাড়ি ভেঙে পড়ে আছে, চেয়ার টেবিল হয়ে গুটি আছে। এইভাবে একটা সরকারি হাসপাতালে সরকারি সম্পত্তির ভাঙচুর, হ্যাঁ সাধারণ মৃত্যু হতেই পারে। হ্যাঁ একটা একটা সাধারণ এই বিষয়ে দেখছেন আপনি একজন চিকিৎসক হিসেবে, চিকিৎসকের যে সিকিউরিটি নেই, চিকিৎসকরা সিকিউরিটি পায় না, বিনা সিকিউরিটি কাজ করতে হয়। এই মুহূর্তে যে চিকিৎসকের আন্ডারে পেশেন্ট ভর্তি আছে সে তো এদিক ওদিক যাতায়াত করতে পারছে না, তার তো প্রাণের ভয় আছে, সে তো একটা মানুষ না। হাসপাতালে আপনার পুলিশের একটা ক্যাম্প ছিল না? ছিল, কিন্তু আর তো দেখা যায় না যখন কিছু 10-20-25-50 লড়কা আ গিয়া। আমি একবার আনে কে বাদ ঢুক গিয়া উসকো উপর মে ফির ঘর চে আয়া, দৌড় ভাগ করতে কে বাদ ইয়ে তোড় ফোড় স্টার্ট কর দিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।